হ্যালো লিসেনা, এই ভিডিওতে আমি আলোচনা করব জাপানিজ ভাষায় কিভাবে প্রশ্ন করতে হয়। পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে সেন্সি হানান। আশা করি ফুল ভিডিওটি দেখবেন। চলেন তাহলে শুরু করা যাক। এই ভিডিওতে আমরা যা যা শিখব, নানি বা নাম, দারে, দোকো, দুষ্টে, দুইয়াতে, দুনুকুরাই, দূরে, ইকুৎসু, ইৎসু, ইকুরা। প্রশ্ন এক, নানি বা নান যার অর্থ কি? কিওয়া নান ইউবি দেশকা, আজ কি বার? কিওয়া নান নিচি দেশকা, আজ কত তারিখ? ইমা নানিও শীতে ইমাসকা, এখন কি করেন? প্রশ্ন দুই, দারে যার অর্থ কে? আনুহিতুয়া দারে দেশকা, ওই ব্যক্তিটা কে? প্রশ্ন তিন, দোকো যার অর্থ কোথায়? আনাতাওয়া ইমা দোকুনি সুন্দি ইমাসকা, আপনি এখন কোথায় বসবাস করেন? প্রশ্ন নং চার, দুষ্টে যার অর্থ কেন? দুষ্টে নিহঙ্গো ও বেনকিউ শিতে ইমাসকা, কেন জাপানিজ ভাষা শিখেন? প্রশ্ন নং পাঁচ, দুই আত্মে যার অর্থ কিভাবে? দুই আত্মে উচিয়ে খাইরি মাস্কা, কিভাবে বাড়ি ফিরবেন? দুই আত্মে নিহনে ইকি মাস্কা, কিভাবে জাপান যাবেন? প্রশ্ন নং ছয়, দুনুকুরাই যার অর্থ কতক্ষণ? দুনুকুরাই নিহঙ্গো ও বেনকিউশি মাস্টাকা, কতক্ষণ জাপানিজ ভাষাটা শিখে আছেন? প্রশ্ন নং সাত, দূরে যার অর্থ কোনটি? আনাতা নো হোনোয়া দূরে দেশকা, আপনার বই কোনটি? প্রশ্ন নং আট, ইকুৎসু যার অর্থ কতগুলি? মাইনিচি ইকুৎসু রেঙ্গো ও খাবে মাস্কা, প্রতিদিন কতগুলো আপেল খান? প্রশ্ন নং নয়, ইৎসু যার অর্থ কখন? ইৎসু নিহনে কি মাস্কা, কখন জাপান যাবেন? প্রশ্ন নং দশ, ইকুরা যার অর্থ কত? আনাতা নো কেইতাই ওয়া ইকুরা দেশকা, আপনার মোবাইলের দাম কত?